15 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে বসতে যাওয়া ইউনিমি এশিয়া কাপ 2018 আসরটি ওয়ানডে ফরম্যাটের হওয়ায় বাংলাদেশের সম্ভাবনায় বেশি দেখছেন এক সময়কার বাংলাদেশ জাতীয় দলের ভরসার প্রতীক মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার দুপুরে মিরপুরে অনুষ্ঠিত সমর্থকদের সংগঠন ফ্যান্স অব ক্রিকেট বাংলাদেশ FBC টাইগার্সের বর্ষপূর্ত অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। তবে এর জন্য নিজেদের সেরাটা দিতে হবে বলেও জানান তিনি। ফরম্যাটটা ওয়ানডে আর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্সের সব অভিজ্ঞতার পাশাপাশি গত এশিয়া কাপগুলোর সাফল্যের জন্যই তার এমন অভিমত জানিয়ে তিনি বলেন, আমরা গত 3 এশিয়া কাপের 2টিতেই ফাইনাল খেলেছি, একটা হয়েছে টি-20 সংস্করণে। যদি নিজেদের সেরাটা দিতে পারি অবশ্যই ভালো কিছু সম্ভব। এবার যেহেতু 50 ওভারের টুর্নামেন্ট হবে তাই আমাদের সম্ভাবনাই বেশি। এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাট হওয়ায় এ লড়াইয়েও টাইগারদের এগিয়ে রাখছেন তিনি। টি-20 হলে আমাদের জন্য কঠিন হতো। টি-20 সংস্করণে আফগানিস্তান অনেক শক্তিশালী দল, ওদের 3টা ভালো মানের স্পিনার আছে। 20 ওভারের মধ্যে 3 মানসম্মত স্পিনার যদি 12 ওভার করে ম্যাচ জেতা কঠিন হয়ে যায়। এ সময় আসন্ন এশিয়া কাপে পাকিস্তানও এগিয়ে থাকবে জানান তিনি। পাকিস্তানকে ফেভারিট সরাসরি তা না বলেও আরব আমিরাতের পরিচিত আবহাওয়া তাদের জন্য বাড়তি সুবিধা হয়ে কাজ করবে উল্লেখ করে তিনি আরও যোগ করেন, এশিয়া কাপ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে, সে কারণেই পাকিস্তানের সুবিধা একটু বেশি থাকবে যেহেতু তারা সেখানকার মাঠকে নিজেদের মাঠ হিসেবে ব্যবহার করে। বাংলাদেশ দলের এশিয়া কাপের সম্ভাবনা নিয়ে কথা বলার ফাঁকে দেশের জার্সিতে ফের মাঠে মাঠ মাতানোর স্বপ্নের কথা ভক্তদের জানান তিনি। জাতীয় দলে ফেরা নিয়ে তারা না থাকলেও নিজেকে আরও প্রমাণ করে নিজের জায়গা করে নেওয়ার কথা জানান তিনি।